অনেক স্বাগত জানাই আপনাদের দ্য বং গার্লসে। এখন আমরা যাচ্ছি বেলঘুরিয়াতে নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন আমরা এখন কোথায় যাচ্ছি। তো হ্যালো ফ্রেন্ডস, আমরা আজকে চলে এসেছি বেলঘুরিয়ার ফুচকানওয়েশিতে। তো দেখতেই পাচ্ছেন ফুচকানওয়েশিতে আমরা পৌঁছে গেছি। তো আমরা এরপরে ভেতরে গিয়ে দেখবো যেখানে কী কী ধরনের ফুচকা পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, আমরা এখন ফুচকানওয়েশিতে বসে আছি। ভেতরের ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর। তো আমরা এখন ফুচকা অর্ডার করেছি, তিন রকম আইটেম শুনে নিন। একটা চিকেন ফুচকা, একটা চিজ ফুচকা, আর এখানে কম্বো অফারও বেশ ভালো চলছে। তো আমরা একটা কম্বো ট্রাই করছি। তো কম্বোটার মধ্যে থাকবে বাটারস্কচ, অরেঞ্জ আর পাইনঅ্যাপেল। তো সাথে থাকুন, দেখতে থাকুন। খেয়ে আপনাকে বলবো কেমন টেস্ট, কেমন কোয়ালিটি, সব কিছু আপনারা ডিটেলস জানতে পারবেন। আসলে বাঙালির সব থেকে প্রিয় এমন একটা জিনিস হচ্ছে ফুচকা। নাম শুনলেই সবার জিভ দিয়ে জল বেরোয়, কিছু করার নেই। সেই ক্ষেত্রে আমাদেরও এখন জিভ দিয়ে জল বেরোচ্ছে, যে কারণে আমাদের ফুচকাটা রেডি হয়ে গেছে। আমরা কতক্ষণে খাবো ওয়েট করতে পারছি না, আপনারা দেখতে থাকুন। এটা হলো চিজ ফুচকা, চিজ ফুচকা আর এটা চিকেন ফুচকা। এখন আমরা এটা খাবো, খেয়ে বলবো কেমন টেস্ট, দেখতে থাকুন। আমরা এখন চিজ ফুচকাটা খেয়ে দেখছি। ডেকোরেশনটা কি সুন্দর দেখুন, যা ফুচকাটা খুব সুন্দর ডেকোরেশন করেছে। আর চিজি চিজ দেখুন, একদম ভেতরে বাদাম আছে, ঝুরি ভাজা আছে, ধনে পাতা আছে, মেয়োনিজ আছে, বেশ ভালো খেতে। চিকেনটা ফ্রাই করি। ও বন্ধুরা, এত এখন আগে দিয়েছে, এখন আমরা চিকেনটা ট্রাই করে দেখবো এটা কেমন খেতে। স্বাদটা অনুভব করছি, বলার মতো পর্যায়ে নেই, ভীষণ ভালো খেতে, অসম টেস্ট। আমি কিছু বলতে পারছি না। তো কম্বোটা আমরা নিয়েছি, এর মধ্যে কি কি আছে তুমি বলো। আর এখানে আইসক্রিম থাকে ভেতরে, মেইনলি আইসক্রিম ফুচকা, আইসক্রিম থাকবে আর বাটারস্কচ নাচ আছে, যেটা যেরকম আর কি তার মধ্যে সেই ফ্লেভারটা দিয়ে এটা, আর এটা ডার্ক চকলেট দিয়ে ডেকোরেশন করেছো। বন্ধুরা, এখানে 5 পিস ছিল ফুচকা, 6 পিস ছিল। তো আমরা লোভ সামলাতে পারিনি, আমরা আগে খেয়ে নিয়েছি, কেন ফুচকাটা বেশিক্ষণ রাখা যায় না আপনারাও জানেন, কেন ফুচকাটা তেনেই যায় বেশিক্ষণ রাখলে। তো আমরা খেয়ে নিয়েছি আগে, তো আপনারা দেখতে থাকুন। খাওয়া যাবে
তার জন্য দেখলে হবে না জাস্ট ভিডিওটা, তার জন্য আপনাদের এখানে আসতে হবে ফুচকার নিশিতে। এটা বেলঘুরিয়াতে সব থেকে বড় কথা, এত রিজনেবল প্রাইসে আপনারা ভ্যারাইটি ফুচকা পাবেন। এখানে 20 রকমের ফুচকা আছে। বন্ধুরা আমাদের ফুচকা খাওয়া কমপ্লিট, ভীষণ টেস্টি, ভীষণ ভালো, এত সুন্দর ফুচকা আমি খাইনি এর আগে, সত্যি বলছি একদমই। আর সব থেকে বড় কথা প্রাইসটা ভীষণ রিজনেবল, এই জন্য আপনাদের এখানে আসতে হবে। সব ডিটেলস বলবো কিভাবে আসবেন। আমরা এখন পেয়ে গেছি ফুচকানওয়েশির ওনারকে, ওনার সাথে মুখে সব ডিটেলস শুনে নিন। আজ তোমার নাম? আমার নাম শ্রাবণী সাহা। হঠাৎ মানে ফুচকা নিয়ে এরকম একটা চিন্তাধারা? মেইনলি আমার মানে বিজনেস করার ইচ্ছা, তো ছোটোখাটো কিছু দিয়ে শুরু করব, তাই জন্য এটা আর কি শুরু করলাম, যে কিছু দিয়ে একটা স্টার্ট করি, তারপরে পরে গিয়ে আরও বড় কিছু তোমাদেরকে আরও চেষ্টা করবো দেওয়ার, অন্য কোনো ভালো ক্যাফে বা রেস্টুরেন্ট করার ইচ্ছা আছে। অবশ্যই, একদম। আর তোমার এখানে আসতে হলে কী করে আসতে হবে? একদম 2 নম্বর রেলগেট, মানে বেলঘুরিয়ার যে 2 নম্বর রেলগেট, সেখান থেকে 5 মিনিট হাঁটা পথ। এটা হচ্ছে বটতলার মোড়। বটতলার মোড়ে আসলেই যে কাউকে জিজ্ঞেস করলে ফুচকা নিয়ে এসে বলে দেবে। বেলঘুরিয়া বটতলার মোড়। আচ্ছা, তোমার এখানে কী কী ধরনের ফুচকা পাওয়া যায় সেটা একটু বলো, আর কত রকমের আছে? আচ্ছা, এখানে 20 রকমের ফুচকা আছে। এগ, চিকেন, প্রন, আইসক্রিম ফুচকার মধ্যে অরেঞ্জ চিজ, অরেঞ্জ আছে, পাইনঅ্যাপেল, ম্যাঙ্গো, স্ট্রবেরি, দেখলে তো 20 রকমের টোটাল ফুচকা আছে। আর আমরা আরও কম্বো করেছি কয়েকটা, যদি কেউ যদি কারোর যদি অনেক রকম টেস্ট করার ইচ্ছা হয় তাহলে তারা কম্বোগুলো ট্রাই করতে পারে, 3 রকম একসাথে পেয়ে যাচ্ছে, এই সুবিধাটা আছে। আর প্রাইসটাও খুব রিজনেবলের মধ্যেই রেখেছো, হট মানে এতটা কম রেখেছো কেন? মানে কম রেখেছি কারণ জানি সবাই যাতে খেতে পারে, সবাই যাতে খেতে পারে, কারণ অনেক দাম রাখলে এখানে মানে, আর এটা বেলঘুরিয়া, এখানে মানে আমার বাড়ি এখানে, আমি চাই এখানকার সবাই নতুন নতুন কিছু ট্রাই করুক। আর সত্যি আমিও জানি দামটা অনেক কম রেখেছি আমি, কারণ অন্য জায়গায় এত কমে পাবে না কেউ এই এত রকম মানে আইটেমগুলো। এটাই খুব সুন্দর চিন্তাধারা। অবশ্যই আমরা চাই তুমি অনেক সাকসেস লাভ করো। আর সবচেয়ে বড় কথা হলো তোমার নামটা ভীষণ সুন্দর, ফুচকানওয়েশি নামটা কে দিয়েছে আগে বল? নামটা আমি সত্যানওয়েশি একদিন বই দেখছিলাম, দেখতে দেখতে মানে আমি নাম এত ভেবে আমি নামটা খুঁজে পাই না, আমি ভাবছি কী নাম দেবো কী নাম দেবো, হঠাৎ করে রাতে একদিন ওকে আমি পাঠালাম যে ফুচকানওয়েশি নামটা কেমন হয় রে, তো বললো হ্যাঁ ভালো, তো সেখান থেকে ফুচকানওয়েশি নামটা দিয়েছি। নামটাও ইউনিক আর চিন্তাধারাটাও ইউনিক, বিভিন্ন রকমের ফুচকাও পাওয়া যাচ্ছে বেলঘুরিয়ার বুকে ফার্স্ট টাইম, খুব ভালো লাগলো। আমরা তো ট্রাই করে দেখেছি, ভীষণ ভালো খেতে, আপনাদেরও বলবো একদম আসবেন, অবশ্যই দেখলে হবে না ভিডিওটা, আসতে হবে এখানে। আর তোমার এটা ওপেন কবে হয়েছে? ওপেন হয়েছে 3 মাস হলো, 25th December 2021 ওপেন হয়েছে, একদম নতুন ওপেন হয়েছে। তো বন্ধুরা আপনারা সব শুনে নিলেন ওনারের মুখ থেকে, তা ভিডিওটা দেখলে হবে না, আপনাদের আসতে হবে, তো দেখতে থাকুন। শ্রাবণীর মুখ থেকে শুনে নিলেন আপনারা সব ডিটেলস, ফুচকানওয়েশিতে কীভাবে আসতে হবে, এখানে কত রকমের আইটেম আছে সবই আপনাদের জানিয়ে দিয়েছি। সো আসতে হবে, ওকে সাপোর্ট করুন, ও বিজনেস করছে, একটা মেয়ে হয়ে লড়াই করছে, অবশ্যই ওকে সাপোর্ট করুন আপনারা। তো আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বন্ধুদের সাথে অনেক অনেক লাইক করুন, কমেন্ট করুন, আর পাশে বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। আজকের জন্য এতটা, টাটা, বাই বাই।